বিচার প্রতিদের এজলাস ত্যাগ হাইকোর্টের এক বেঞ্চের বিচার কার্যক্রম বন্ধ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরানোর নির্দেশনাকে কেন্দ্র করে এজলাস ত্যাগ করেছেন দুই বিচারপতি এ ঘটনার পর হাইকোর্টের এক বেঞ্চের বিচার কার্যক্রম বন্ধ রয়েছে আজ সোমবার সকাল 11:30টার দিকে বিচারপতি মোহাম্মদ খুশরুজ্জামান এবং বিচারপতি মোহাম্মদ খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এজলাস ত্যাগ করেন তবে বিএনপি পন্থী আইনজীবীরা 1:10 পর্যন্ত অবস্থান করে এজলাস ত্যাগ করেন গতকাল রোববার বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতির প্রতি অনাস্থার বিষয়টি প্রধান বিচারপতি বরাবর দাখিল করেন আজ সোমবার সকাল শুরুতে সাবেক অ্যাটর্নি জেনারেল ও বিএনপি সমর্থক আইনজীবী এ জে মোহাম্মদ আলী এজলাসের ডায়াসে দাঁড়িয়ে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারককে উদ্দেশ্য করে বলেন তার প্রতি তাদের অনাস্থার বিষয়টি প্রধান বিচারপতি বরাবর তারা দিয়েছেন এই অবস্থায় তিনি এই বিষয়ে আবেদনের শুনানি করতে পারেন না তিনি কোনো আদেশ দিতে পারেন না এ সময় রুহুল কুদ্দুস কাজল হাইকোর্ট বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতির উদ্দেশ্যে বলেন তিনি ইনজাস্টিস করেছেন পরে ব্যারিস্টার কায়সার কামাল আদালতকে বলেন তিনি বিচার বিভাগে অরাজকতা সৃষ্টি করছেন এ সময় গাজী কামরুল ইসলাম সজল একটি ইংরেজি দৈনিকের একটি ছবি সম্বলিত প্রতিবেদন আদালতে প্রদর্শন করেন ওই ছবি দেখিয়ে তিনি বলেন একজন প্রধান বিচারপতির দরজায় লাথি মারছেন যিনি লাথি মারছেন তিনি এই আদালতের জ্যেষ্ঠ বিচারপতি এর মধ্যেই হাইকোর্টের তারেক রহমানের সাম্প্রতিক দেয়া সব বক্তব্য অনলাইন থেকে সরানোর জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে নির্দেশ দেন এ সময় বিএনপি সমর্থক আইনজীবীরা শেম শেম বলে চিৎকার করেন এছাড়া বিচারপতিকে উদ্দেশ্য করে তারা বলেন তিনি অবিচার করতে পারেন না এভাবে চলতে থাকে হট্টগোল এক পর্যায়ে আদালতের দুই বিচারপতি এজলাস ছেড়ে খাস কামরায় চলে যায় পরে কায়সার কামাল গণমাধ্যমকে জানান আজ সকালের শুরুতেই তারা হাইকোর্টকে বলি বেঞ্চের জ্যেষ্ঠ বিচারকের বিরুদ্ধে তাদের অনাস্থা প্রস্তাব প্রধান বিচারপতি বরাবর দেয়া আছে এই বিষয়ে অবগত আছেন এ অবস্থায় তিনি শুনানি কিংবা কোনো আদেশ দিতে পারেন না আমরা উপস্থিত ছিলাম সেইখানে কোনো ধরনের কোনো অ্যাপ্লিকেশন শুনানি হয়নি পিটিশনারও প্লেস করেনি কোনো অ্যাপ্লিকেশন এবং যখন পিটিশনার গেছে আমরা গেছি উনি তখন আমাদেরকে বললেন যে অ্যাপ্লিকেশন অ্যালাউ করা হয়েছে আমরা মাননীয় আদালতকে বলেছি অ্যাপ্লিকেশন শুনানি হয়নি আপনি কিভাবে অ্যালাউ করলেন আমরা তখন বললাম যে মাননীয় আদালত আপনার বিরুদ্ধে বায়াস নেজের অভিযোগ এনে মাননীয় চিফ জাস্টিস মহোদয় বরাবর অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে সেই অ্যাপ্লিকেশনটা ডিসপোজ করার পর দয়া করে আপনি এই মামলার শুনানি করবেন এর আগে ইন অর্ডার টু কিপ দ্য ইন্টিগ্রিটি অফ দ্য অনারেবল জাজেস অ্যান্ড দ্য ইন্টিগ্রিটি অফ দ্য সুপ্রিম কোর্ট শুনানি সমীচীন হবে না